দেখুন এই মাত্র পাওয়া খবর ডিভোর্স হয়ে গেল সেই হ্যাপির নাজনীন আক্তার হ্যাপি এক সময়ের আলোচিত মডেল অভিনেত্রী তিনি ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আলোচনা এসেছিলেন এই মডেল এরপর তা বহু ডালপালা ছড়ায় এরপর তিনি হঠাৎ মিডিয়া জগৎ ছেড়ে ধর্মের পথে চলে আসেন এমনকি নিজের নাম পরিবর্তন করে আমাতুল্লাহ নাম রাখেন তবে নতুন করে সেই হ্যাপি আবার আলোচনা এসেছেন বৃহস্পতিবার দিবগত রাত এগারোটা বেজে তেইশ মিনিটে নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন তার ডিভোর্স হয়ে গেছে হেপি তার স্ট্যাটাসে লেখেন আমার ডিভোর্স হয়েছে গত মাসে আমি প্রচণ্ড শখ খেয়েছিলাম তখন যার ফলে আমি প্রায় দুই মাসের মতো স্মৃতি হারিয়ে ফেলি আমার ডিভোর্সের কথাও আমি ভুলে গিয়েছিলাম আজকে রাতে মনে করিয়ে দেওয়া হলো যাই হোক জানলাম সব কিছু নতুন করে আবার সাজাবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ আল্লাহফাক যেন সবর করা তৌফিক দান করেন তু আল্লাহ তার ফেসবুকের ফ্যান ফলোয়ার্স বিষয়টি বিশ্বাস করতে না চাইলে হ্যাপি নিজেই এক ভক্তের কমেন্টের নিচে প্রতি লেখেন যেটা বলেছি সেটা ভুয়া না দুই লাখ পঁয়ষট্টি হাজারের বেশি ফলোয়ার থাকার হ্যাপির নিজস্ব ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এরপর ঠিক ত্রিশ মিনিট পর হ্যাপি তার স্ট্যাটাসটি সরিয়ে ফেলেন তবে এই ঘটনার পর আরেকটি স্ট্যাটাস দিয়ে হ্যাপি জানান তার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছিল তবে কে বা কারা হ্যাক করে সে বিষয়ে কিছু জানাননি বিতর্কিত এই মডেল অভিনেত্রী এ বিষয়ে বিডি টোয়েন্টি ফোর লাইভ থেকে তার সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় উল্লেখ্য গত বছরের সতেরোই অক্টোবর রাজধানী রূপনগর আবাসিক এলাকায় নিজ বাসায় রাত নয়টার দিকে পারিবারিকভাবে বিয়ে হয় হ্যাপির জানা যায় তার স্বামী একটি কাউমি মাদ্রাসার শিক্ষক আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে